নিয়ে আসলাম আমরা বাজার বাজার গুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গোস্ত, গরুর গোস্ত, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, আর এই হচ্ছে কাঁচামরিচ। অবশ্য ধনিয়া পাতা কাঁচামরিচ আমরা ফ্রোজেন করে রাখবো, এরপর আমি বেশ করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে বেগুন, এই বেগুনগুলো মানে অনেকদিন পরে দেখলাম, খুবই ভালো লাগে এই বেগুনগুলো শুটকিতে রান্না করলে, তাই এই বেগুনগুলো নিয়ে আসলাম। আজকে বাঙালি বাজারে গিয়েছিলাম, তারপর এই যে শুটকি নিয়ে আসছি, এইগুলা লেপা শুটকি, আমার কাছে খুব ভালো লাগে এই বেগুন দিয়া আলু দিয়া রান্না করলে। তবে সবচেয়ে ভালো হয় ছোটো আলুগুলো থাকলে, কিন্তু এখন তো ছোট আলু নাই, তাই এইগুলা দিয়ে বড় আলু দিয়ে রান্না করবো। আর এইটা হচ্ছে আমাদের দেশীয় খাবার বড়ই, মানে ফ্রোজেন করা ছিল, দেখে আলু সামলাইতে পারলাম না তাই নিয়ে আসলাম, দেখবো খেয়ে কেমন লাগে আসলে, যদি এত ভালো লাগবে না তাও কিছু মা থাকাতে কিছু থাকা ভালো। আর এখানে হচ্ছে রসুন পেস্ট, এটা হচ্ছে রসুন, আমরা দুইটা দুইটা করে আনছি, কারণ কেন আনছি দুইটা দুইটা করে সেটাও বলবো আপনাদের পরবর্তী একটা ভিডিওতে। এই দুইটা হচ্ছে তোমার, আর এই হচ্ছে আমার। আর এই যে একটু বেসন নিয়ে আসছি, তারপর সরিষার তেল, রাজকামাল, তারপর হচ্ছে মুসুরির ডাল, এক কেজি না এখানে এক কেজি, তারপর এই আমের আচার, অবশ্য আমের আচারটা আমার না, আমার এক ফ্রেন্ডের জন্য আনছি। এই হচ্ছে আজকে আমাদের বাজার, আর আমরা বাজারগুলো লাগেজে করে আনছি, আর এই লাগেজটা আজকে কিনছি, কারণ আমি তো চলে যাচ্ছি রিসেন্টলি, মনে হচ্ছে কাল পরশু চলে যাবো, আমার একটা লাগেজ লাগবে, তাই এই লাগেজটা কিনা আর এই টুকটাক বাজারগুলো কিনছি। ফ্রেশ আছে, অনেক ফ্রেশ, খুবই ফ্রেশ ধনিয়া পাতাগুলো। মনে হচ্ছে যে খেতে থেকে তুলে নিয়ে আসছে, খুবই সুন্দর ধনিয়া পাতাগুলো ফ্রেশ। আসলে বাঙালি বাজারে যাওয়ার কারণেই হচ্ছে ফ্রেশ জিনিস আনা, তাই আজকে গিয়েছিলাম বেশি করে নিয়ে আসছি। মরিচগুলো খুবই ঝাল, ছোট মরিচের ঝাল বেশি, বড়গুলার থেকে এগুলো একটু ঝাল বেশি, তাই এগুলাই নিয়ে আসছি। মরিচ, ধনিয়া পাতা, বেগুন, এই ছিল আজকে আমাদের বাজার। আরো বেগুনগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে, কারণ সচরাচর এগুলাকে আমাদের গ্রামে বলে আমজহি বেগুন, আপনাদের গ্রামে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। এই বেগুনগুলো একটু টক টক লাগে, একটু না মানে কেমন জানি ভালোই লাগে শুটকিতে রান্না করলে। এই বড়ই, এই ছিল শুটকি, এই তো শেষ, আর কিছু কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করবো।
সত্যি কিনতে সেটা না। ধনিয়া পাতাগুলো ফ্রোজেন কীভাবে করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে যে ধনিয়া পাতা ফ্রোজেন করে, তাই আমিও ভাবলাম ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে রাখবো। শাক রান্না করতে থাকবে, তারপরে জন্য থাকি বেগুন ভর্তা দেশীয় খাবার খাবো। প্রতিদিনই দেশি খাবার খাই, একটু অন্যরকম বেগুন ভর্তা। আশা করছি আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।